কাটারটির সাহায্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো ধরনের কাটাকুটির কাজ সম্পূর্ণ করতে পারবেন। বিভিন্ন কারণে যাদের বসে কাজ করতে অথবা কাটাকুটি করতে অসুবিধা হয় তাদের জন্য খুব উপকারী একটা প্রোডাক্ট। এর উপরে অথবা সিঙ্কের পাশে যে জায়গাটা থাকে ওই জায়গাটাতে বঠিটা কিভাবে আঁটে হবে, আপনাদের একটা গাজর কেটে দেখাচ্ছি। আমি গাজরটা একদম কুচি কুচি করে কাটছি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কত সহজভাবে কাটতে পারছি। দেখুন, গাজরটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাটাটি দিয়ে আপনারা কিন্তু খুবই আরামদায়ক ভাবে কাটাকুটি করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা অথবা একদমই কষ্ট হবে না, ইজিলি কিন্তু আপনারা কাটাকুটির কাজ সম্পূর্ণ করতে পারবেন। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কত তাড়াতাড়ি করে আলু কুচি করতে পারছি। এখন আমি আপনাদেরকে একটা পেঁয়াজ কুচি করে দেখিয়ে দিচ্ছি। সব সবজি অথবা তরি তরকারি কাটাকুটি করার মধ্যে কুচি করাটাই একটু ঝামেলার কাজ, সেজন্য আমি সবকিছু কুচি করে দেখাচ্ছি। দেখুন কত সহজভাবেই করে ফেলা যাচ্ছে। আপনাদেরকে বড় সাইজের একটা আম কেটে দেখাচ্ছি। ফল, সবজি, মাছ, মাংস কোনো কিছু কাটাকাটি করতে কিন্তু একটু অসুবিধা হবে না। দেখতেই পেলেন কত সুন্দরভাবে এবং সহজভাবে আমি সবকিছু কেটে ফেলতে পেরেছি। এখন আমি এই কাটারটির সাহায্যে আপনাদের মাছ এবং মাংস কেটে দেখাবো। আর বেশি ওজনের একটা ইলিশ মাছ আছে। এই কাটারটি দিয়ে কাটাকুটি করা আরামদায়ক এবং প্রচুর পরিমাণে ধারালো থাকার কারণে কিন্তু সবকিছু এত ইজিলি কেটে ফেলা যাচ্ছে। বিশেষ করে যাদের কোমরে হাঁটুতে ব্যথা আছে, গর্ভকালীন অবস্থাতে অথবা অতিরিক্ত ওজন, এছাড়াও বিভিন্ন সমস্যার কারণে যাদের বসে বসে কাটাকাটি করতে অসুবিধা হয় তাদের জন্য এই কাটারটি কিন্তু অনেক উপকারে আসবে। আস্ত মুরগি কেটে দেখাবো। এই কাটারটি দিয়ে আপনারা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারবেন সেভাবে চাইলে কিন্তু বসেও কাজ করা যাবে। দেখুন মুরগিটাও কত সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে পিছনের একটা স্ক্রু খুলে নিয়ে এই কাটাটা এভাবে ফোল্ডিং করেও রাখতে পারেন যাতে হাত পা কেটে না যায়।